মূল কারণটা আমাদের আওতার বাইরে, আমাদের হাতের বাইরে। কারণটা হচ্ছে যে আমেরিকায় একটা সাংঘাতিক মূল্যবৃদ্ধি চলছে, ইনফ্লেশন চলছে। এরকম ইনফ্লেশন বহুদিন হয়নি আমেরিকায়। তো সকলেই আশঙ্কা করছেন যে এই মূল্যবৃদ্ধিটা আটকানোর জন্যে আমেরিকায় সুদের হার বাড়ানো হবে। এখন সুদের হার যে মুহূর্তে আমেরিকায় বাড়ানো হচ্ছে, তার মানে হচ্ছে যে যেটাকে বলা যায় মানে লিকুইডিটিটা একটু কমে যাবে। তো সে যাই হোক, সুদের হার বাড়ালে আমেরিকাতে ইনভেস্ট করাটা আরেকটু লাভজনক হয়ে দাঁড়ায়। কারণ আমেরিকান যে মানে যেখানে ইনভেস্ট করবে সেটা তো সেফ ইনভেস্টমেন্ট। যদি মানে আমেরিকার সরকারি বন্ডের ওপর ইন্টারেস্ট বাড়ে সেটা সেফ ইনভেস্টমেন্ট। এবং সেখানে যদি মানে ফরেন ইনভেস্টর যারা, তারা অনেকেই টাকা তুলে নিচ্ছেন, তার ফলে এটাই এটাই মূল কারণ। অনেক ধন্যবাদ অভিরূপ বাবু। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।